জিনজিয়াং উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের ওপর চীন মানবতা বিরোধী অপরাধ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার সংস্থা। বুধবার দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশ প্রকাশ করা হয়েছে বলে খবর করেছে বিবিসি চীন জাতিসংঘকে প্রতিবেদনটি প্রকাশ না করার আহ্বান জানিয়েছিল এবং বেজিং এটিকে পশ্চিমা শক্তি দ্বারা সাজানো একটি প্রহসন বলে অভিহিত করেছে ৪৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে চীনকে দ্রুত বৈষম্যমূলক আইন বাতিল করতে বলা হয়েছে। বেজিংকে স্বাধীনতা বঞ্চিত সকল ব্যক্তিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এর আগে বেশ কয়েকটি দেশও জিনজিয়াং এর চীনের পদক্ষেপকে গণহত্যা বলে বর্ণনা করেছে তবে বেজিং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বারবার অস্বীকার করেছে জিনজিয়াং উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের ওপর চীন মানবতা বিরোধী অপরাধ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা। বুধবার দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশ প্রকাশ করা হয়েছে বলে খবর করেছে বিবিসি চীন জাতিসংঘকে প্রতিবেদনটি প্রকাশ না করার আহ্বান জানিয়েছিল এবং বেজিং এটিকে পশ্চিমা শক্তি দ্বারা সাজানো একটি প্রহসন বলে অভিহিত করেছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই প্রতিবেদনে চীনকে দ্রুত বৈষম্যমূলক আইন বাতিল করতে বলা হয়েছে বেজিংকে স্বাধীনতা বঞ্চিত সকল ব্যক্তিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এর আগে বেশ কয়েকটি দেশও জিনজিয়াং এর চীনের পদক্ষেপকে গণহত্যা বলে বর্ণনা করেছে তবে বেজিং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বারবার অস্বীকার করেছে জিনজিয়াং উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের ওপর চীন মানবতাবিরোধী অপরাধ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা। বুধবার দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশ প্রকাশ করা হয়েছে বলে খবর করেছে বিবিসি চীন জাতিসংঘকে প্রতিবেদনটি প্রকাশ না করার আহ্বান জানিয়েছিল এবং বেজিং এটিকে পশ্চিমা শক্তি দ্বারা সাজানো একটি প্রহসন বলে অভিহিত করেছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই প্রতিবেদনে চীনকে দ্রুত বৈষম্যমূলক আইন বাতিল করতে বলা হয়েছে বেজিংকে স্বাধীনতা বঞ্চিত সকল ব্যক্তিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এর আগে বেশ কয়েকটি দেশও জিনজিয়াং চীনের পদক্ষেপকে গণহত্যা বলে বর্ণনা করেছে তবে বেজিং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বারবার অস্বীকার করেছে জিনজিয়াংয়ে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের ওপর চীন মানবতা বিরোধী অপরাধ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বুধবার জাতিসংঘের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি চীন জাতিসংঘকে প্রতিবেদনটি প্রকাশ না করার আহ্বান জানিয়েছিল এবং বেজিং এটিকে পশ্চিমা শক্তি দ্বারা সাজানো একটি প্রহসন বলে অভিহিত করেছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই প্রতিবেদনে চীনকে দ্রুত বৈষম্যমূলক আইন বাতিল করতে বলা হয়েছে কে স্বাধীনতা বঞ্চিত সকল ব্যক্তিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এর আগে বেশ কয়েকটি দেশও জিনজিয়াং এর চীনের পদক্ষেপকে গণহত্যা বলে বর্ণনা করেছে তবে বেইজিং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বারবার অস্বীকার করেছে